বাংলাদেশ ভাইরা কেমন আছেন সকলেই? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। আজকে আপনাদের মাঝে যেই সংবাদগুলো শেয়ার করব, খুব গুরুত্বপূর্ণ সংবাদ, মালয়েশিয়ার কিছু আপডেট ইমিগ্রেশনের। এর মধ্যে যেই সংবাদগুলো মূল আছে সেগুলো হলো, চলছে অপারেসি, কোন কোন জায়গায় অপারেসি হচ্ছে সেই বিষয়ে জানাবো। কোভিড-19 এর অবস্থা খুব খারাপ, সেই কোভিড-19 এর কিছু সংবাদ জানাবো। বাংলাদেশ হাই কমিশন কুয়ালালামপুরের কিছু আপডেট সংবাদ আপনাদের জানাবো, যেটি জানা খুবই দরকার এবং কি অনেকের জন্য হেল্পফুল হবে। এই বিষয়গুলো নিয়ে আজকে মূলত আপনাদের সাথে আলোচনা করব। এর আগে বলে রাখি, কে কোথা থেকে আমাদের এই লাইভটি দেখছেন আমাকে একটু লিখে জানাবেন, এবং আপনারা যারা আমাদের এই চ্যানেলে প্রথম, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল বাটনে ক্লিক করে রাখবেন, যাতে মালয়েশিয়ার ইমিগ্রেশন রিলেটেড যে সকল সংবাদ উপস্থাপন করার সঙ্গে সঙ্গে অটোমেটিকলি পৌঁছে যায় আপনাদের হাতে। ওকে, ধন্যবাদ। ইকবাল হোসেন এমডি, শহীদ, তাফসির, সবুজ, ইমন সাহা, ওকে, অনেকেই আমাকে জানাইছেন যে সুন্দর বোঝা যাচ্ছে, তেলেঙ্গানা থেকে দেখছেন। ওকে, ধন্যবাদ আপনাদের সকলকে যারা আমার সাথে লাইভে শরিক হলেন। আপনাদের কাছে রিকোয়েস্ট, আমাদের লাইভটি প্রচুর পরিমাণ শেয়ার করে অন্যদেরকে জানা শুরু করে দিন, যাতে তারাও আজকে এই ভিডিও গুলো আপডেট সংবাদ গুলো জানতে পারে। ওকে, যেমনটি বলছিলাম যে চলছে অপারেসি, জি এটি সত্য কথা যে অপারেসি চলছে, কিন্তু কোন কোন জায়গায় অপারেসি চলছে সে বিষয়গুলো আপনাদের কাছে বলে দেই। প্রথম নাম্বার হলো মালয়েশিয়া এবং ইন্দোনেশিয়ার যে বর্ডার এলাকাগুলো আছে সেই বর্ডার এলাকাতে চলছে অপারেসি। দ্বিতীয় হলো অপারেসি চলছে মাসাজ সেন্টারে, বিভিন্ন মাসাজ সেন্টারের নামে যে ওখানে অনৈতিক ব্যবসা চলে সেই সমস্ত ব্যবসা প্রতিষ্ঠানে অপারেসি চলছে, এবং চলছে আপনার পাব অথবা এরকম যে ইগুলো আছে, বার গুলো আছে যেখানে মদ টদ বিক্রি হয় বা এই জাতীয় ওই সমস্ত জায়গাতেও কিন্তু অপারেসি হচ্ছে, এবং অপারেসি হচ্ছে আপনার বিভিন্ন গেমস এর দোকানে। এবং সেজন্য এই সমস্ত কাজ রিলেটেড যে সমস্ত ভাগরা কাজ করেন যে স্থানগুলোতে আপনারা খুব সাবধানে থাকবেন। এবার এই সমস্ত জায়গা থেকে ধরলে কিন্তু কোর্টে ওঠায়, এখন অনেক ঝামেলা হয়। ওকে, দ্বিতীয়ত কোভিড-19 এর অবস্থা দিন দিন আবার কিন্তু বাড়ছে, গতকালকেও 2000 এর উপরে আক্রান্ত হয়েছে এবং 9 জন মারা গেছে। সেই জন্য করোনা ভাইরাস থেকে রেহাই পেতে, করোনা ভাইরাস থেকে বাঁচতে আমাদের কিন্তু সাবধান থাকতে হবে। এবং একটা রিপোর্টে যে প্রবাসীরা আক্রান্ত সংখ্যা খুবই কম ছিল, এখন কিন্তু দিন দিন দেখা যাচ্ছে বিভিন্ন এলাকা থেকে, কনস্ট্রাকশন সাইট থেকে, আপনার বিভিন্ন ফ্যাক্টরি থেকে 500-600 এরকম পুরা ফ্যাক্টরি সহকারে 50 জন, 60 জন, 100 জন, 150 জন এভাবে কিন্তু প্রবাসীদেরকে, এখানে বাংলাদেশিদেরও আছে, এদের কিন্তু আক্রান্ত বাড়ছে, এবং কিন্তু এদেরকে 14 দিনের কোয়ারেন্টাইনে নিচ্ছে এবং সেখানে টাকা দেওয়া লাগতেছে। সেই জন্য করোনা ভাইরাস কে আমরা অবহেলা করবো না, এ থেকে রেহাই পাওয়ার জন্য আমরা সাবধানতার সাথে থাকবো, যতটুকু দূরত্ব বজায় রাখা যায় নিয়মিত হাত ধোবো, মাস্ক তো পরতেই হবে। এখন গবেষণায় দেখা গেছে যে মাস্ক পরলে করোনা ভাইরাস থেকে অনেকটাই রেহাই পাওয়া যায়, সেজন্য সাবধানতা থাকবে। ওকে, ফাইনাল যে সংবাদটি আছে, বাংলাদেশ হাই কমিশনের যে পাসপোর্ট ডেলিভারির ঘোষণা, পাসপোর্ট ডেলিভারির ঘোষণা, আশা করি আপনারা এই সংবাদটি মনোযোগ দিয়ে শুনবেন এবং কি আপনারা এই সংবাদটি প্রচুর পরিমাণ শেয়ার করে অন্যদেরকে জানার সুযোগ করে দিবেন। ওকে, বাংলাদেশ হাই কমিশন যেহেতু কয়েকজন কর্মকর্তা কর্মচারী করোনা আক্রান্ত, সেক্ষেত্রে ফিজিক্যালি বাংলাদেশ হাই কমিশনে বন্ধ, কিন্তু আমি বলছিলাম যে গতকালকে এবং আজকে জোহর বারুতে পাসপোর্ট ডেলিভারি বিতরণ চলছে। জি, আজকেও কিন্তু জোহর বারুতে পাসপোর্ট বিতরণ চলছে, যারা অ্যাপয়েন্টমেন্ট নিয়েছেন তারা যাচ্ছেন। ওকে, নতুন যে ঘোষণাটি, আগামী 9 তারিখ এবং 10 তারিখে পাসপোর্ট বিতরণ করবে ক্যামেরুন হাইল্যান্ড এবং মুরা জোহরে, জোহরের যে মোয়া আছে সেখানে এবং ক্যামেরুন হাইল্যান্ডে আগামী 9 তারিখ এবং 10 তারিখ, 9 তারিখ এবং 10 তারিখ সকাল 9টা থেকে বিকাল 4টা পর্যন্ত ক্যামেরুন হাইল্যান্ড এবং জোহর, জোহরের যে ঠিকানাটি আছে আপনার মোয়ার, জোহরের মোয়ার এবং কি ক্যামেরুন হাইল্যান্ডে পাসপোর্ট বিতরণ চলবে। আমি ঠিকানাটি বলে দিচ্ছি, আগামী 9 তারিখ এবং 10 তারিখে ক্যামেরুন হাইল্যান্ডে, ক্যামেরুন হাইল্যান্ডে যে স্থানে পাসপোর্ট বিতরণ করবে সেটি হলো হোটেল তিতো আংসা, লিখে রাখেন, ক্যামেরুন হাইল্যান্ডে হোটেল তিতো আংসা, এবং এর ঠিকানা হচ্ছে লট নাম্বার 187, 188, 187, 188 নাম্বার লট, জালান বেসার বিনচাং ক্যামেরুন হাইল্যান্ড, জালান বেসার বিনচাং ক্যামেরুন হাইল্যান্ড, হোটেল তিতো আংসায় লট নাম্বার 187 এবং 188। এই ঠিকানায়
আপনার আজকে তো পাসপোর্ট বিতরণ চলতেছে এবং আগামী 9 তারিখ এবং 10 তারিখেও জোহরের TML রেমিটেন্স ইন্ডিয়ান বারহাত, TML রেমিটেন্স ইন্ডিয়ান বারহাত, আমি আবার জায়গাটির নাম বলছি, TML রেমিটেন্স ইন্ডিয়ান বারহাত সেন্টার, ওকে, এটা মুয়ার জোহর, আর এর ঠিকানা হচ্ছে 983 83 নম্বর, 83 জালান্তিপি পাসার বুকিত বাকরি, বুকিত বাকরি জালান্তিপি পাসার নম্বর 83 অর্থাৎ 83, ওকে, এই দুই জায়গায়। তাহলে মুয়ার জোহরে এবং ক্যামেরন হাইল্যান্ডে এই দুই জায়গায় আগামী 9 তারিখ এবং 10 তারিখে পাসপোর্ট বিতরণ করবে। সেক্ষেত্রে অবশ্যই কমপক্ষে 3 দিন আগে, এখন যত আগে নেন ততই ভালো, কমপক্ষে 3 দিন আগে আপনাদের অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে। অ্যাপয়েন্টমেন্ট না নিলে এখান থেকে পাসপোর্ট সংগ্রহ করা যাবে না। আপনারা কমপক্ষে 3 দিন আগে যদি অ্যাপয়েন্টমেন্ট নেন, তাহলে আপনাদের পাসপোর্ট গুলো বাংলাদেশ হাই কমিশন থেকে প্যাকেট করা হবে, প্যাকেট করে বাংলাদেশ হাই কমিশন থেকে আপনাদের পাসপোর্ট গুলো জোহর বারুত এবং ক্যামেরন হাইল্যান্ডে নিয়ে যাবে। সেক্ষেত্রে আপনারা যারা অ্যাপয়েন্টমেন্ট নেবেন তাদেরকেই এই পাসপোর্ট গুলো বিতরণ করবে এবং তাদের পাসপোর্ট যেহেতু ওখানে বহন করবে। ওকে, অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার ঠিকানা সো সিম্পল, খুবই সাধারণ। আপনি সরি, আপনি মোবাইল থেকে অথবা কম্পিউটার থেকে গুগলে যা লিখবেন, বাংলাদেশ হাই কমিশন কুয়ালা লামপুর, আশা করি বাংলাদেশ হাই কমিশনের যে মূল পেজ আসবে ওখানে অপশন আছে মেনু, মেনুতে ক্লিক করলে দেখবেন যে পাসপোর্ট, পাসপোর্টে ক্লিক করলে সুন্দর আসবে অ্যাপয়েন্টমেন্ট আসবে। অ্যাপয়েন্টমেন্টে ক্লিক করলে আপনি 9 তারিখ অথবা আপনার ওই যে এনরোলমেন্ট আইডিটি আছে MYS2000 এরপর 6টি সংখ্যা, ওইখানে গিয়ে আপনার ওই এনরোলমেন্ট আইডি ক্লিক করলে আপনার নাম আসবে। আপনার নাম আসার পরে আপনার পাসপোর্ট নাম্বার এবং আপনার মোবাইল নাম্বার ঠিকানা দিয়ে আপনি 9 তারিখ অথবা 10 তারিখ কোন জায়গায়, জোহরে না আপনি ক্যামেরন হাইল্যান্ডে কোথায় নেবেন, ওখানে ক্লিক করলে আপনার অ্যাপয়েন্টমেন্টটা সম্পূর্ণ হবে এবং আপনার নামে একটা রিকোয়েস্ট এম্বাসিতে চলে আসবে। আপনার রিকোয়েস্ট দেখে, আপনার পাসপোর্ট নাম্বার দেখে, আপনার ডেট তারিখ দেখে এরা পাসপোর্ট গুলো কালেক্ট সংগ্রহ করে আপনার জন্য সেখানে নিয়ে যাবে। ওকে, আপনি যদি এই কাজটি করতে খুব জটিল মনে করেন বা না পারেন, সুতরাং আপনি যদি এই কাজগুলোতে এক্সপার্ট না হন, আপনি যদি অ্যাপয়েন্টমেন্ট না নিতে পারেন, তাহলে আপনার পাশে যে ভাইটি আছে, যে ভাইরা এরকম মোবাইল অ্যাপয়েন্টমেন্ট নিতে পারে, কম্পিউটার নিতে পারে, তাদেরকে কাছ থেকে সাহায্য নেন, তারা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে দিলে আপনি নিতে পারবেন। যাই হোক, এই মোটামুটি আজকের আমাদের ইমিগ্রেশন এবং বাংলাদেশ হাই কমিশনের সংবাদ আপডেট। এরপরে যদি আপনাদের কোনো মনের কোনো প্রশ্ন থাকে আমাদের এখানে কমেন্টস করতে পারেন, আপনাদের কমেন্টস এর উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। এবং প্রতিদিনই আমরা চেষ্টা করি যে মালয়েশিয়ান ইমিগ্রেশন এবং বাংলাদেশ হাই কমিশন এবং প্রবাসীদের সুখ দুঃখ নিয়ে কিছু ইনফরমেটিভ ভিডিও আপনাদের মাঝে আপলোড করার। সেজন্য আমাদের এই ভিডিও যাতে আপনাদের কাছ থেকে মিস না হয়, সেজন্য এখনো যারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে নাই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল বাটনে ক্লিক করে রাখুন, যাতে প্রতিদিনকার আপডেট সংবাদ অটোমেটিকলি পৌঁছে যায় আপনাদের হাতে। এবং আমাদের ভিডিওটি প্রচুর পরিমাণ শেয়ার করে আপনাদের ফ্রেন্ড সার্কেল কেও জানার সুযোগ করে দিন। আমি দেখতে পাচ্ছি এখানে অনেকেই কমেন্টস করছেন, একজন বলছে ভাই আমার পাসপোর্ট করতে দিয়েছিলাম কিন্তু ভিসার কপি দেয়নি, এখন কি পাসপোর্ট আসবে? তাহলে আপনি অপেক্ষা করুন, আপনার পাসপোর্টটা রিসিপ্ট নাম্বারটা পাইছেন কি, এনরোলমেন্ট আইডি পাইছেন কিনা, যদি পেয়ে থাকেন তাহলে কোনো সমস্যা নেই, আপনার পাসপোর্ট রিনিউ হয়ে যাবে। আপনি চেক করেন বাংলাদেশ হাই কমিশনের ফেসবুক পেজে অথবা বাংলাদেশ হাই কমিশনের ওয়েবসাইটে আপনার এনরোলমেন্ট আইডি জন্য, আইডিটি পেলে পাসপোর্ট হবে, কোনো সমস্যা নেই। ওকে ভাই আমার পাসপোর্ট, ওকে ওকে, আমি আর 2 মাস আগে পাসপোর্ট করতে দিছি, আমার পাসপোর্টের রিসিপ্ট দেয়নি। যদি এরকম হয়, 2 মাস হয়ে গেছে, তাহলে আপনি বাংলাদেশ হাই কমিশন 10 তারিখের পরে খুলবে, আপনি ডিরেক্টলি ফোন করে অথবা সেখানে যোগাযোগ করে আপনি তাদের সাথে যোগাযোগ করেন, অথবা আপনার পাসপোর্ট নাম্বারটি এবং আপনার নামটি আমাদের ফেসবুক গ্রুপ, আমাদের যে ফেসবুক গ্রুপ আছে প্রবাসী কণ্ঠ, প্রবাসী কণ্ঠ যে ফেসবুক গ্রুপ আছে ওই গ্রুপে আপনি হেল্প পোস্ট লিখে আপনার পাসপোর্ট নাম্বার এবং আপনার নাম লিখে দেন, আমরা যারা আছি আমরা আপনাকে রিসিপ্ট নাম্বার খুঁজে দিতে সাহায্য করব। ওকে, এই মুহূর্তে যারা আমাদের ভিডিওটি শুনছেন, অনেকে আছেন যে 1 মাস আছে, 1.5 মাস আছে, 2 মাস হয়েছে, এরকম পাসপোর্ট জমা দিয়েছেন কিন্তু এখনো আপনারা
আপনাদের পাসপোর্ট জমা দেওয়ার রিসিপ্ট নাম্বারটি পান নাই অর্থাৎ এনরোলমেন্ট আইডিটি পান নাই, তাদের জন্য পরামর্শ, তারা আমাদের যে ফেসবুক গ্রুপ আছে আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে থাকবে, অথবা আপনি বাংলাতে লিখলেও পারবেন, ইংলিশে লিখলেও পারবেন, ফেসবুকে যা লিখবেন প্রবাসী। ওকে, তাহলে আমাদের ওই ফেসবুক গ্রুপে প্রবাসী কণ্ঠ, প্রবাসী বাংলা লিখবেন অথবা ইংলিশে লিখবেন, প্রবাসী কণ্ঠ ফেসবুক গ্রুপে ঢুকে আপনি অ্যাড হয়ে নেন, জয়েন করে নেন। এরপর আপনি হেল্প পোস্ট লিখে আপনার নাম এবং পাসপোর্ট নাম্বার লিখে দেন, আমরা কেউ হেল্প করবো ইনশাল্লাহ। যাই হোক, আজ এই পর্যন্তই, ইনশাল্লাহ দেখা হবে আগামীকালকে নতুন নতুন কোন সংবাদ নিয়ে। সে পর্যন্ত ভালোই থাকুন, সকলে সুস্থ কামনা করে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।